নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/2/2022-এ বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার আন্ডারে হচ্ছে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো যারা আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে বা আশাকর্মী হিসেবে নিযুক্ত হতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো আশাকর্মী নিয়োগের জন্য বাঁকুড়া জেলার মানে খাতড়া মহকুমার আন্ডারে হচ্ছে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো দেখে নেবো বিস্তারিত কতদিনের মধ্যে আবেদন করতে হবে, কী কী যোগ্যতা দরকার এবং কোন কোন এই বাঁকুড়া মহকুমা খাতড়া মহকুমার আন্ডারে যে কোন কোন মানে গ্রামের এই আশাকর্মী ভ্যাকেন্সি রয়েছে তো দেখে নেবো বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো নোটিফিকেশানটা আসুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে নোটিফিকেশানটা, 4 দিন আগে জারি হয়েছে, 22/2/2022-এ দেখতে পাচ্ছেন। দেখুন, রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন 27/6/2022 12 তারিখের পত্র অনুযায়ী খাতড়া মহকুমার অন্তর্গত ব্লকের সংযোজনীতে উল্লিখিত উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগের বিভিন্ন গ্রামের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিধবা মহিলারা এবং বিবাহিত মহিলা ও আদালত কর্তৃক আদেশ নম্বর বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট প্রার্থীকে ওই গ্রামেরই বাসিন্দা হতে হবে, ভোটার কার্ড বা প্রত্যয়িত জেরক্স কপি অবশ্যই জমা দিতে হবে, বাসিন্দার সম্পত্তি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবার সূত্র যাচাই করা হবে এবং সাধারণ প্রার্থী হিসেবে বয়স 1/1/2022 থেকে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আর তফসিল জাতি উপজাতির ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রত্যেকে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষা পাস করতে হবে, অনুত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদন হিসেবে বিবেচিত হবেন। মাধ্যমিক মানে ব্যাকআপ পেলেও তারাও অ্যাপ্লাই করতে পারে। উচ্চতর শিক্ষা যোগ্যতা প্রার্থীর আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন, এক্ষেত্রে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা প্রাপ্ত নম্বরই বিবেচনা করে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা পাবে না। গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কম্যান সকলেই বিভাগীয় সংসদ দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। তো এখানে আবেদনপত্রের সঙ্গে যেগুলো দিতে হবে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক সমতুল্য বা অ্যাডমিট কার্ড, এলাকার ভোটার কার্ড, উপযুক্ত জাতির শংসাপত্র, তফসিল জাতি উপজাতির ক্ষেত্রে মাধ্যমিক মার্কশিট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী যদি কেউ থাকে তাদের সার্টিফিকেট এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, প্রার্থীর স্বাক্ষরসহ আবেদনপত্রের ছবির সামনের নিচের দিকে আড়াআড়ি ও অন্য ছবিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে। তো আবেদনপত্র যুক্ত না হলে, শংসাপত্রে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না হলে তাহলে বাতিল হবে। ইন্টারভিউ তারিখ পরে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের, মানে অ্যাডমিট কার্ড উপরোক্ত শর্তের উপর ভিত্তি করে স্থানপত্রটির মাধ্যমে উল্লিখিত পত্রের মাধ্যমে সময় স্থান তারিখ জানিয়ে দেওয়া হবে, তো করা হবে। আবেদন জমা করতে হবে 23/2/2022 থেকে 4/3/2022-এর মধ্যে আবেদন জমা করতে হবে, 4/3/2022-এ একদম ওখানে গিয়ে। তো দেখে নেব, এই হচ্ছে আবেদনপত্র দেখতে পাচ্ছেন, এই ফর্মটা পূরণ করতে হবে। পূরণ করে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আপনারা ব্লকে জমা দেবেন। ব্লক ভিত্তিক আশাদের শূন্যপদ, বিভিন্ন গ্রামের ভ্যাকেন্সিগুলো রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নেবেন। বিভিন্ন হিড়বাঁধ, ইন্দোপুর, খাতড়ার আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন গ্রামে রয়েছে। যে যে গ্রামের অ্যাপ্লাই করবেন সেই গ্রামের বাসিন্দা কিন্তু হতে হবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা আমি শেয়ার করলাম আশাকর্মী নিয়োগের। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, এটা আসছি পরের ভিডিও নিয়ে।